ইনি মিস্টার পারফেক্ট লুচ্চা, এলাকার বিশ্বপ্রেমী। একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। বাট তার ক্ষেত্রে এর ঠিক উল্টোটা, অর্থাৎ ভেতরে ফিটফাট বাইরে সদরঘাট। এর পজিটিভ দিক হলো এ নম্র, ভদ্র, সৎ ইত্যাদি। আর নেগেটিভ দিক হলো এ প্রতি সিঙ্গেল সেকেন্ডে 10টা করে মেয়ের উপরে টাস্কি থুক্কু ক্রাশ খায়। আচ্ছা দোস্ত, কি নারিকেল গাছের উপরে টাস্কি খাইছো? আরে না না দোস্ত, এবার নারকেল গাছ না রে, মাইয়া দি কেটাস কি গাইছি। নাও ইন দা স্ক্রিন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট। ফেসটা নিষ্পাপ না হইলেও মনটা খুবই নিষ্পাপ। আসলে এর মন বলতে কিছুই নাই, সবই সায়েন্সের তৈরি। এর পজিটিভ দিক হলো সব কিছু সায়েন্স অনুযায়ী বিচার করেন, আর নেগেটিভ দিক হলো সব কিছু সায়েন্স অনুযায়ী বিচার করেন। আচ্ছা দোস্ত, এই যে তুমি যে মায়ের উপরে টাস্ক শিখাইছো, এটা মনে করো এটা যদি আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে দিই তাহলে তো বুঝছো, এটা হচ্ছে মনে করো যে তোমার টাস্ক পাওয়ার পিছনে আর কি বৈজ্ঞানিক কারণ। আমার একটা কথা আসিন, আমার একটা কথা ছিল বলো। আচ্ছা দোস্ত, আমি বুঝলাম যে তুমি মায়া দেখলা, এটাও বুঝছি যে তুমি মায়ের আমরা হৃদয় আইসো, এটাও বুঝছি। কিন্তু বুঝছো আমার একটা সমস্যা আছে, সমস্যাটা হলো গিয়া যে তুমি এটা শিখাইছো কে, আমার একটা সমস্যা। তুমি তো চাইলে ডাইল ভাত খাইতে পারতা, কিন্তু আবার তুমি তো চাইলে হাজি বিরিয়ানিও খাইতে পারতা, কিন্তু তুমি এটা শিখাইছো কে, আমার সমস্যাটাই নেই, প্রবলেম। ইনি হলেন আবিলি এলাকার। এই ভাই ভাই ভাই, বুঝলাম যে আমি আবিলি এলাকার, এটাও বুঝলাম যে আমার এই কথা কইতাম, কিন্তু হচ্ছেন সমস্যাটাই নেই, ভাই কেউ এর মুখটা ধরতো। এই আশা করি আপনারা বুঝে গেছেন এ কে। হালা আজ আইরিয়া, তোর মুখটা ধর। তারা নাকি করস? এই এই আমি কি করস? আঙ্কেল নিচে দেখেন। হ্যাঁ, 66 টি দিয়ে একদম জুতারি কিনছি। গোবর ফেরত আসছে, গরুর গোবর। ইনি হলেন লেজেন্ডারি গোবর চাচা। গোবরের সাথে তার আশ্চর্য মিতালি। যতই গোবর থেকে দূরে থাকতে চান পারেন না। এনার পজিটিভ দিক হলো আদর্শ নাগরিক, আর নেগেটিভ দিক হলো ছেলে কেন ঘরের বাইরে। তোরা নাকি করস? কোনো কাম নাই? না আসলে আঙ্কেল, আমরা বেকার, আমাদের কোনো কাজ নাই, আমরা বেকার, বাজা। অপমান, তারপর আমার অপমান, তারপর মাইয়াডি সামনে। আজকে তো লাগাই দিব, ফুল্লি লাগাই দিব। কি লাগাইবি? গেঞ্জাম, গেঞ্জাম লাগাইব। আরে খবর দাও না, খবর দেওয়ার দরকার নেই, যেরম লইচা গেঞ্জামের বন্ধু কাটা কাটা। গেঞ্জাম কই? গেঞ্জাম কার? গেঞ্জাম কখন? গেঞ্জাম কোথায়? গেঞ্জাম এটা কি? এটা লইছিস কে? এটা কি? এক মিনিট, ইনি হলেন এলাকার গেঞ্জাম প্রিয় ব্যক্তি। তিনি ডিপ জলের ফ্যান, তাই গেঞ্জামকে অনেক ভালোবাসেন। তিনি এতটাই সেসরা যে গেঞ্জামের গ্যা বলার আগে সব জ্ঞানে সস্থানে উপস্থিত হন। গেঞ্জাম ওই কই গেল? গেঞ্জাম করাম, গেঞ্জাম করাম, কইছিলাম গ্যার মতো সেসরা, গেঞ্জামের গন্ধ পাইলে ঠান্ডা।
I'm going to go to the house. আচ্ছা গোবর চাচা তো চাচা মানুষ মুরব্বী মানুষ একলা গঞ্জাম করে রাইতাম এই গঞ্জামে এটা লাশ ফালান লাগবো লাশ ফালান দেখে জেবি রে ডাল লাগবো কারে জেবি চামেলি হ্যাঁ হ্যালো চামিল ভাই বালা আছেন আমি তো জানি আপনি বালাই থাকছেন তো এনে তো কাহিনী হয়ে গেছে ভাই তো মনে করেন পুরা গঞ্জাম লাগিয়ে বসছে এলাকাত পুরো আগুন জ্বলতেছে বুঝছেন আগুন ফায়ার ব্রিগেডে ডাক দিছি কামই নাই এখন তো মনে করেন গেঞ্জাম লাগছে লোকে গোবর চাচার লোকে আমার অপমান করছে মাইয়া ঘর সামনে মাইয়া ঘর সামনে আবার অপমান করছেন তাইলে তো মনে করেন আজকে বাসার যাইবার কইছে মাইয়া ঘর সামনে কইছে বাসার যাইবার দেখছেন মানে এর তো আজকে লাশ ফালাই দেওয়া লাগবে লাশ এর তো আজকে লাশ ফালাই দেওয়া লাগবে ভাই এর তো আজকে লাশ ফালাই দেওয়া লাগবে আমি ঠিক 10টার সময় আপনার কাছে আইছি আচ্ছা 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 বুঝলাম একটা কথা আছে যে বুঝলাম যে বড় এলাকার মানে এলাকার বড় ভাই জেবি হ্যাঁ লোক আমরা গেঞ্জাম করলাম মানে হ্যাঁ লোক আমরা গেঞ্জাম করলাম এটা বুঝছি তো আমার একটা সমস্যা সমস্যা এটা হলো যে আমরা গেঞ্জাম করাম আমরা তো চাইলে ট্রাফিক জ্যাম লাগাবার পাইতাম রাস্তার মধ্যে খারে আবার চাইলে রুটির মধ্যে প্রাণ কোম্পানির জ্যাম লাগাবার পাইতাম ইনি হলেন ফেমাস জেবি না না জাস্টিন মিবানা ইনি আবিলি এলাকার জামিল ভাই একটা কথা বলে রাখা ভালো ইনি অক্ষয়ের ফ্যান তোর এই নাকি তোর গেঞ্জাম করবার আসছিলি 10টার সময় আসার কথা ছিল না এখন 10:02 বাজে শেষ তোরা শেষ তোর জীবন শেষ নস আমার কেউ গেঞ্জামের জন্য ডাক দিলে আমি রকেটের গতিতে যাই রকেট রকেট দেওয়া যান এটা বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখবার গেলে কিন্তু সম্ভবই না ভাই কারণ রকেট দেওয়া মানুষ হইতেছে চাঁদে যায় নইলে মঙ্গলে যায় তাই আপনি কি চাঁদে বা মঙ্গলে গিয়া এলিয়েন গুলো গেঞ্জাম করবেন এলিয়েন গুলো গেঞ্জাম আসলে রকেট এই যে বাস নিস্তালা যে রিক্সাটা আছে এই রিক্সাটার পিছে রকেট রকেট লেখা আছে ভাই আপনার হাতে কি হইছে হো ভাই এইদিনও তো দেখলাম মানে এলাকাত গেঞ্জাম করলাম এক লগে কিন্তু হাতে কি হইছে মানে কেমনে হইলো এটা কেমনে ওদিন জানোস কি হইছে এলাকায় সন্ধ্যার দিকে একটা ডাইনোসর আছে আইসা স্যার এই ডিস্কো ডান্স শুরু করছে আমার তো মনে কর এলাকার মানুষের কষ্ট সহ্য হয় না এখন আমি যাই কি করছি ডাইনোসরটার মারছি এক ঘুষি খায় মনে কর আমার ডাইনোসরও শেষ হয়ে গেছে ডাইনোসর আমার আটটাও শেষ হয়ে গেছে আর ডাইনোসর ডাইনোসর কি করছে জানো ডাইনোসর এই নেপচুনে পাঠিয়ে দিছি ভাই বুঝলাম আপনি ডাইনোসরকে মারলেন এটা বুঝলাম যে ডাইনোসর মানে এটা একদম ডাইরেক্ট নেপচুনে পাঠাইছে বুঝছেন কিন্তু আমার একটা সমস্যা আছে বুঝছেন সমস্যাটা হলো গিয়া যে আপনি ডাইনোসরের ঘুষি মারছেন কে ঘুষি কে আপনি তো চাইলে চিমটি মারা বইতেন চিমটি আবার চাইলে চোকটিপ মারা বইতেন চোকটিপ চোকটিপ মারা বুঝছেন চোকটিপ মারা বইতেন কিন্তু আপনি ঘুষি মারছেন কে ঘুষি মারছেন কে আমার সমস্যাটাই নেই ছেলেটা বেশি কথা করে এটা এটা মুখ ধর তুই আর তুই যা গোবর চাষের কাছে যাবি আর যাই কইবি তোর আমার লোক তখন এখন যদি কিছু কয় একবার আমি দেখতেছি যা 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 বাপ বাপ কেমনে লো আরে এই যে দুই আঙ্গুল তুললো তাহলে বাপ হয়ে যাবো বাপ হ্যাঁ দুই আঙ্গুলে হ্যাঁ হ্যাঁ বাপ বাপ কি করুন দুই আঙ্গুল দিয়া আসলে দুই আঙ্গুল দুই আঙ্গুলের বাপের আঙ্গুল দুই আঙ্গুলের বাপ এই মেয়াদ বাপ লিছি বাপ লিবার দে দুই আঙ্গুলের বাপ বুঝছেন দুই আঙ্গুলের বাপ 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 এই চল বাবা বাবা যা
গঙ্গার জলে বাসায় দিয়াম কাজ কর তুই আর তুই তোর দিরা যা যাই গমি তোর দিরা আমার লোক আমি জানি তোর দিরা পারবি Do you know me, man? I'm Deep Joler fan. Hey! Me khara dehi. Un Deep Joler fan aise. Deep Joler mara aise. Tui? Tara? And you are us. Bait kun kam nai. Lewa jau. আমি ডিপজলের ফ্যান্ড ডিপজলের ফ্যান্ড ওকে জেবির লোক জেবি জেবি এলাকার বাপ আমার একবার বহা দিল কিছু হয় না দুইবার দেওয়া লাগে দুইবার দেওয়া লাগে ভাই যা বেটা দুইবার দিছি যা ভাই যা ভাই যা দুইবার দিয়া দিল জেবি গাড়া এদিকে এদিকে জেবি গাড়া হ্যাঁ জেবি হলো গা জামিল ভাই এলাকার বাপ বাপ লাশ ফালাই দিব লাশ তোমার জেবি তোমার জেবির বাপ বাপ আমি তোমার এলাকার দাদা আমি বুঝছো দাদা যাও ভাই যাও ভাই যাও বেড়া ভাই আম ঘর তো মনে করেন পাড়ায় দিছে দিছেই আম ঘর অপমান সহ্য হয়েছে কিন্তু ভাই আপনার যে অপমানটা করছে এটা আমার সহ্য হয় না হ্যাঁ কইছে আপনি না মানে হ্যাঁ নাকি আপনার বাপ হ্যাঁ নাকি আপনার বাপ মানে এলাকার দাদা তোর তো করে অপমান কইছে আর কি কইছে এলাকার বাপ মানে আমি এলাকার বাপ আর হে কুছে আমার বাপ মানে হে এলাকার দাদা ওরে তোমার কাছে এমনি এমনি করে মারা মিসকা দেশ কি করে ইসকা আই এম এসমুতাস গোবর 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 ইয়ো ইয়ো গোবর চাচা ইউ নো হু আই এম জামিল ভাই আমি এলাকার বাপ জানেন আপনার আমি কি করাম আপনি একটা ঘুষি মারাম না ঘুষি টুক কামাললেই তো আপনি মনে করেন আমেরিকার শিকাগোর মধ্যে যা পড়বেন আমেরিকা শিকাগোর মধ্যে বেড়াতে আমেরিকা শিকাগো শিকাগো একা ডাইরেক্ট আমি শিকাগো ও ভাই একই ভাই শিকাগো আর শিকাগো একই আমার স্যার বলকেন ধরি ভাই আচ্ছা আমার একটা সমস্যা আছে বুঝলাম আর মুখ কথা বলতে বুঝছি যে গোবর চাচা শুনেন আপনি আমার তুলাবানের সাইড দিছেন না আপনি তো মনে করেন মাইরা কাটতে একদম গঙ্গার জলে বাসায় দিব গঙ্গার ড্রেনের জলে বাসায় দিলে মনে করেন গন্ধটা একটু কম করবো ভাই ভাই আমি ডিপ জলের ফ্যান ভাই ডিপ জলের ফ্যান গ্যাঞ্জামে ডায়লগ সারা গেছে বুঝছেন তুই ডিপ জলের ফ্যান আমি অক্ষয়ের ফ্যান ডিপ জলের ডায়লগ রাখো ভাই ডিপ জলের ডায়লগ আচ্ছা দেখ আমি মারি কইরে দি আমি ফিনিশ হয়ে যাবি বেনিশ জামিল তুই আব্বা বাবা তুমি আমি কিছু করছি না আমি কিছু করছি না যে এরা পিছে না এরা আমার এই পিছে খারাপ হইছে তোরা কইছস না তোরা কি মানে ভাই 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 আমরা কিন্তু আছি আমরা কিন্তু আছি তোর দাস দাস তো ভাই আমি আছি না আমরা না ভাই আমরা আসিলাম এখন আমরা নাই বাবা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই তুই আমার লাগে এনজাম করবি তুই আমার লাগে এনজাম করবি আসলে তুই বাড়িতে আসছে তুই খালি বাড়িতে আমি তো সে পয়সা গেছি মাইন কার্জি পায়